পেট্রাপোলের মতো আধুনিকরণ বন্দর হবে খোজাডাঙ্গা সীমান্তে। বন্দর তৈরি হওয়ার আগে ভূমি দপ্তরের কর্তারা খতিয়ে দেখলেন গোটা এলাকা, দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়। এবার পেট্রাপোল বন্দরের আদলে সেজে উঠবে খোজাডাঙ্গা বন্দর। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার অন্তর্গত ভারত বাংলাদেশের খোজাডাঙ্গা সীমান্ত। প্রতিদিনই এই বন্দর দিয়ে প্রায় 500 থেকে 600 পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। 1994 সালে খোজাডাঙ্গা সীমান্ত আন্তর্জাতিক বন্দর হিসাবে স্বীকৃতি পায়। ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রাপোলের মতো এই বন্দর দিয়েও আমদানি রপ্তানি হয়। বাংলাদেশের ভোমরা বন্দরের মাধ্যমেও ভারতে বহু পণ্য আমদানি হয়। গত প্রায় 30 বছর ধরে এই বন্দরগুলির মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি চলছে। এর ফলে রেভিনিউ আসছে সরকারের ঘরে। কিন্তু দীর্ঘদিন ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্তে সরকারি কোনো গোডাউন নেই, সেন্ট্রাল পার্কিং নেই, এমনকি ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের থাকার কোনো সরকারি অতিথিশালা বা কোনো হোটেল নেই। ফলে ভিন রাজ্য থেকে ব্যবসায়ীরা এলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের। এর কারণে বহু ব্যবসায়ীরাই বর্তমানে খোজাডাঙ্গা স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, পরিবর্তে অন্য বন্দর দিয়ে আমদানি রপ্তানি করছেন। ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখে এদিন কেন্দ্রীয় ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান আদিত্য মিশ্রর নেতৃত্বে 7 জনের প্রতিনিধি দল, বাংলাদেশের ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান রহুল আমিনের নেতৃত্বে 3 জন, মিলিয়ে ভারত ও বাংলাদেশের মোট 10 জনের প্রতিনিধি দল সরকারিভাবে বন্দর পরিদর্শন করেন। তাদের সাথে ছিলেন বসিরহাট খোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল সহ অন্যান্য সীমান্ত ব্যবসায়ীরা। আজ তারা খোজাডাঙ্গা সীমান্ত সরেজমিনে খতিয়ে দেখেন। তারা প্রতিশ্রুতি দেন যত দ্রুত সম্ভব খোজাডাঙ্গা বন্দর বনগাঁর পেট্রাপোল বন্দরের আদলেই আধুনিকরণ করা হবে। এদিন খোজাডাঙ্গা সীমান্তে যেসব জমি রয়েছে সেগুলির জমিজট কাটিয়ে খুব শীঘ্রই সীমান্তকে আধুনিকরণ করার চেষ্টা করবে কেন্দ্র সরকার, একথাও বলেন প্রতিনিধি দলের সদস্যেরা। প্রকল্পের জন্য জমি প্রয়োজন, সে কারণে এলাকায় যাদের সম্পত্তি রয়েছে তাদের সাথে বসে জমি অধিগ্রহণ করে সরকারিভাবে তাদেরকে টাকা দিয়ে জমিগুলি যাতে দ্রুত হস্তান্তর করা যায় সেদিকেও উদ্যোগী হবেন তারা। সূত্রের খবর, গত কয়েক মাস আগে এই নিয়ে ব্যবসায়ী, জমিদাতা, সরকারি প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক হয়। সেই বৈঠকেই সমস্যা দ্রুত কাটবে বলেই আশাবাদী দুদেশের প্রতিনিধি দল। ভারতীয় ভূমি দপ্তরের পক্ষে আদিত্য মিশ্র বলেন, जो हमारा एजेंसी है लैंड पोर्ट अथॉरिटी, जैसे आपने देखा होगा कि पेट्रापोल पे हमारा लैंड पोर्ट है, तो वैसे ही यहाँ पे भी लैंड पोर्ट बनाने का प्रस्ताव है। तो अभी जो आपकी वेस्ट बंगाल गवर्नमेंट है उन्होंने उसको कैबिनेट ने अप्रूवल दे दिया है, तो जैसे ही हमें यहाँ ज़मीन उपलब्ध हो जाएगा हम यहाँ पे मॉडर्न एक लैंड पोर्ट बनाएंगे, जिससे कि सारी सुविधाएँ आपको उसमें मिल जाएंगी। अब अभी जो है वो काफ़ी आप देख ही रहे हैं, काफ़ी यहाँ पे कन्फ्यूजन है, गाड़ियाँ कहीं और पार्क हो रही हैं, स्टाफ को बैठने की ठीक से जगह नहीं है और इमिग्रेशन की फैसिलिटीज़ ठीक से नहीं है, तो उन सब को थोड़ा एक जगह पे लाके और उनको उनके लिए मॉडर्न फैसिलिटी क्रिएट करेंगे। तो अभी वही प्रस्ताव है, तो उसी के लिए आज पहली बार देखने आए हैं इसको, तो कोशिश ये रहेगी कि जल्दी से जल्दी इसको इम्प्लीमेंट करें और यहाँ पे सुविधाओं को थोड़ा इम्प्रूव करें, जिससे कि लोगों को भी, ट्रेडर्स को, पैसेंजर्स को भी सुविधा हो, जो हमारे स्टाफ हैं उनको भी सुविधा हो और जो पब्लिक है उनको भी अच्छा लगेगा। नहीं, पास तो इतने ही होंगे, हो सकता है बढ़ जाए थोड़ा बहुत, लेकिन वो फिर थोड़ा सिस्टम में बनेंगे और थोड़ा सिक्योरिटी रहेगी, और सिक्योरिटी और सिस्टम रहेगा तो स्पीड भी बढ़ जाएगा, तो जो यूज़र हैं उनको सुविधा बढ़ेगी और जो सिक्योरिटी एजेंसीज हैं उनके लिए भी आसान हो जाएगा चेकिंग करना, तो उस हिसाब से सारी फैसिलिटीज़ क्रिएट करेंगे। সূত্রের খবর অনুযায়ী প্রকল্পের জন্য কেন্দ্রীয় অনুমোদন মিলেছে, প্রকল্পের জন্য অর্থ মঞ্জুর হয়েছে। এর মধ্যে খোজাডাঙ্গা, পেট্রাপোল স্থলবন্দরগুলি রয়েছে। বসিরহাট সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন, বন্দরের উন্নয়ন হলে সেন্ট্রাল পার্কিং, হোটেল তৈরি হলে বহু ব্যবসায়ী উপকৃত হবেন এবং এর সাথে যুক্ত ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী ও বহু মানুষ উপকৃত হবেন, পাশাপাশি আন্তর্জাতিক শিল্পেরও প্রসার ঘটবে। আমরা আমাদের প্রপোজালটা রেখেছি ওনার সামনে,
আমাদের সেন্ট্রাল পার্কিং নেই, ওয়ার হাউস নেই, এগুলো ওনার পার সামনে রেখেছে, উনি চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি হয়। এরকম কিছু হয় না যে কাঁচামাল এসে ক্ষতি যদি, এরকম কিছু হয় না, কাঁচামাল আসলেই চলে যায়। সেন্ট্রাল পার্কিং থাকলে পুরো সহযোগিতা পাবো আমরা, সেন্ট্রাল পার্কিং থাকলে আর ঝামেলা থাকবে না, ঝামেলা কম থাকবে, ইজি এক্সপোর্ট হবে। আমরা সেন্ট্রাল পার্কিং চাইছি, ওয়ার হাউস চাইছি, তাতে আরো আইটেম বাড়বে, আমাদের পোর্টে আইটেম বাড়বে। ওনাদের সেন্ট্রাল পার্কিং ওয়ার হাউস ওনাদের হয়ে গেছে, আমাদেরটাই বাকি আছে। বয়স তো অনেক, 96 থেকে 94-96 থেকেই চলছে, এইভাবেই চলছে। আমাদের ওই দুটো দাবি, আর কোনো দাবি নেই। সেন্ট্রাল পার্কিং ওয়ার হাউস হয়ে গেলে আর কি দাবি, এতেই তো সুন্দর পোর্ট চলবে। এ বিষয়ে বাংলাদেশ ভূমি দপ্তরের আধিকারিক বলেন, এবং এখানে উভয় পাশের স্থলবন্দরের উন্নয়নের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডেভেলপমেন্টের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে ভোমরা, বেনাপোল এবং বুড়িমার স্থলবন্দর, এই তিনটা স্থলবন্দরের উন্নয়নের জন্য প্রায় 3,500 কোটি টাকার একটা প্রজেক্ট শুরু হয়েছে, এবং সেই প্রজেক্টের আন্ডারে অলরেডি আমাদের এখানে 10 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, আরও 60 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন আছে। জমি অধিগ্রহণের পাশাপাশি এখানে বন্দরের ডেভেলপমেন্টের জন্য অন্যান্য যে সকল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার, বিশেষ করে শেড, পার্কিং ইয়ার্ড, অফিসার্স কোয়ার্টার, এভরিথিং, হ্যাঁ, এগুলো আমাদের মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত আছে, এবং খুব শীঘ্রই এগুলার কার্যক্রম শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, ঘোজাডাঙ্গা।